খালি বাগানের দাম বাড়ছে। ও আল্লাহ, ওই দিন বাজারে যাই দেখি বেগুনের কেজি 120 টাকা, এখন মনে হয় 80 টাকা হয়েছে। ওরে বাগানের দাম, এখন আর মানুষ খুব প্রাণী খায় দেখে কুমড়ারও দাম বেড়ে গেছে রে। এই রোজা আপি, তোমার কিন্তু কি হ্যাঁ লাগো, চুপ থাকে, এখন একটু থামো, যাও একটু রেস্ট করো, অনেক কথা কইছো। আমি অনেক টায়ার্ড আছি, কেউ কে আছো আমার সাথে একটু চিপাই চলো। ছি 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 ছি, সাথে আর পাগলা বেদি শালি, কি করছ তোরা? পাও টিপে দিবি খালি, পাও ব্যথা করতেছে। এই তুই চুপ করবি, দিশা তুই চুপ, তুই চুপ করবি। রুদা কি কয় শালা? আমি বুঝছি, আরে আমার বোর্ডটা পুরো আমি শেষ করতে রে। কি বুঝছি, করছিস? শোনো, নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ, আমি বুঝছি দিশার প্রবলেমের সমস্যা চলতেছে, ওই যে ঠিক ওই আছে? যে এইসব শুনে তিশা যাও, পুরাই শেষ, এইসব কথা শুনে তিশা পুরাই তিশা শেষ। আজকে তিশা যে জিনিস দেখছে বুঝছিস, ওটা দেখার পর ও নিজে নিজে যে কতবার কি করছে। কুইন সাথে তোরা যদি দেখতি রে, কতি না থাক ভাই, আমাকে দেখা লাগবে না, তুমি দেখো। এই এক মিনিট এক মিনিট এক মিনিট, এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া, ওই তুই ওই এইভাবে কি গিলা রে, এই এইভাবে কি, এইভাবে বোধা দাঁড়া, বোধা বোধা করতেছে সবাই। ও এই বাবা শোন, রে, এই পরে একবার এই হচ্ছে তিশা, তুই নিজেকে জিনিস নিয়ে টানাটানি করিস না, উপরে যে এতগুলা আমার বেটা ওই মাথা নিয়ে টানাটানি কর। মাথা কিন্তু গরম করবি না। শোন, এই তিশা, এই তুই কি বোধা খাইতেছিস রে, যে তোর মাথা মতো সব গেছে, তুই কি বকতেছিস, তুই নিজেও জানাস না। শালে চুপ মার, একদম খামু তোর, একদম খালি খাই স্পিড বাপসো দেয় যে মৎস্য দেয়। মা 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 মা, শোনো, আমি আজকে স্পিড খেয়ে মজার পিকনিক দিছি, ঠিক আছে? বাবু আমি আয় দোস্ত, আয় বাবু, তাই কি তোর জামাই নাই আমারও জামাই নাই, চল দুইজন ইমুতে যাই। ইমার কথা শুনলে আমার বমি আসে, ইমার কথা শুনলে বমি আসে। আমরা দুইজন, শুনো রোজা, আমরা একটা কাম করি বুঝছোস, ইমোতে কল দে, দুইজন একটা মুভি বানাই বানাইয়া বুঝছোস, এটা রিলিজ করি। হ্যাঁ তো পিনিক পিনিক যদি রিলিজ করতে পারে, তুই আর আমি রিলিজ করলে সমস্যা কি? একদম দরকার কোনো হলে সমস্যা, কিন্তু দরকার হলে আমাদের ফিল মুভি রিলিজ কাকরিয়া, হইলে বুঝছোস, শুনোস না, পুরো বাংলাদেশের টপ অন মুভি হইব, কি লিখা কত দুইজনেই মাশা আল্লাহ। সবকিছু ঠিক আছে, কিন্তু ওই যখন পিনিক উঠে যাব তখন তো কিছু কিন্তু করতে পারবি না তুই। কিন্তু তোর তো আবার জায়গায় সমস্যা, বুঝছ না, হ্যাঁ আমি ছোট মানুষ তো, বড় কিছু যাই তো ছোট আমার না তো, সমস্যা। কেমন কেমন জানি লাগে কালা। তুই মনে হয় দেখছিস আমার সোনাটা আমি তোর ফাঁক করে দেখাইছি। আমি যাই, আল্লাহ হাফেজ। রোজা পুরাই মানে বাংলা ভাত খাইছো তুমি? আমি 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 ঠিক আছে, দেখি নাই কিরে, তুই কি আমার বাসায় আমার কাছে ছিলি না মনে হয় কিরে? আমি 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 এ হয় সে সে যে এভাবে বলতে নাই শোনা।